আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। মাইক্রো ওয়ার্কার যারা রয়েছেন, তার মানে যারা ছোট ছোট কাজ করে মাস শেষে কিছুটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটি সম্পূর্ণ বাংলাদেশে একটি ওয়েবসাইট এবং খুব সহজে নগদ বিকাশ রকেট এর মাধ্যমে আপনি খুব সহজে পেমেন্টগুলো উইথড্র করে নিতে পারবেন। এবং এখানে বেশ কয়েকটি কাজের অফার রয়েছে, সত্যি আপনি কাজগুলো করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো আপনাকে আমি অনুরোধ জানাবো, আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি দিয়েছি মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোর উপরে, সেগুলো যদি দেখে আসেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি বোঝা সহজ হয়ে যাবে। সুতরাং অনুরোধ করছি আগের ভিডিওগুলো দেখে আসার জন্য, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে তারপর যদি আপনি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এই ধরনের ইমেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইংলিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে মেক মানি অনলাইন ওপেন করা হয়েছে। আপনারা যদি মোটামুটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট বুঝেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ একটি বাংলাদেশি ওয়েবসাইট, তবে বলে রাখা ভালো এটি সম্প্রতি লঞ্চ করেছে এবং এটি পুরোপুরি এখনও ডেভেলপ হয়নি, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তবে অনেকেই কিন্তু এখানে পেমেন্ট নিয়েছে এবং কাজের প্রুফ তারা দেখিয়েছে। আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে অবশ্যই আপনি বিস্তারিত বুঝতে পারবেন। সো আমি আপনাকে রিকমেন্ড করবো এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য, অদ্যাবধি পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। 2020 সালে লঞ্চ করা এই ওয়েবসাইটটি দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2020 মাইক্রো জবস সাগা ডিজাইন উইথ বাই মাইক্রোজবস সাগা। সো আপনি এই ওয়েবসাইটটিতে খুব সহজে কাজ করতে পারবেন। এখানে কাজের অনেকগুলো অফার রয়েছে এবং কাজের ক্রাইটেরিয়াগুলো অত্যন্ত সোজা। জিমেল অ্যাকাউন্ট তৈরি করা অথবা কোনো একটি ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করা অথবা কোনো একটি অ্যাপসের মধ্যে ঢুকে সেটি ভিজিট করা, জাস্ট এতটুকুই, এর বাইরে কিছু নয়। সুতরাং যারা মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে আগেই কাজ করেছেন তাদের জন্য এই ভিডিওটি বোঝা অনেক বেশি সোজা হয়ে যাবে। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে আপনি ফার্স্ট নেম, ফুল নেম, তারপর আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এবং এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে কোনো একটিতে সিলেক্ট করবেন। যদি আপনি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই রিসেপ্টটিতে ক্লিক করবেন। এরপর আপনি যদি কাউকে হায়ার করতে চান অথবা ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান তাহলে উপরটিতে আপনি সিলেক্ট করবেন। সো আমি নিচেরটিতে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করার পরে এখানে যে ক্যাপসাগুলো চলে আসবে, ভেহিকলসে সিলেক্ট করতে বলেছে, অর্থাৎ গাড়িতে সিলেক্ট করতে বলেছে। এরপর আপনি আরও বেশ কয়েকটা ক্যাপসা পেতে পারেন, সেই ক্যাপসাগুলো ফিল আপ করার পরে আপনি নেক্সট ইন্টারপেজে চলে যাবেন। তার মানে এখানে এখানে ক্লিক করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারপেজ পাবেন। এখানে আসার পরে আপনাকে যে কাজ, এখানে আসার পূর্বে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ইমেলে একটি মেইল পাবেন, সেই মেইলের মধ্যে একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি লগ ইনের জন্য একটি অপশন পাবেন। লগ ইন করার পরে সরাসরি আপনি ইন্টারপেজে চলে আসবেন, তার মানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে, এতটুকু আশা করি করতে পারবেন। সো এইখানে আসার পরে প্রথমত যে কাজটি করবেন আমি সংক্ষেপে একটু স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। আশা করি মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে নেক্সট যে মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো বোঝা আরও বেশি সোজা হয়ে যাবে। সো প্রথমত আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পর প্রথমত দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড, প্রোফাইল, মার্কেটিং, রেফারেলস, পেমেন্ট, রিপোর্ট, হেল্প, লগ আউট। সো সবগুলো অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমার নতুন একটি ওয়েবসাইট এবং সম্প্রতি যেহেতু তৈরি করছি, সো এখানে আর্নিংসগুলো জিরো দেখাচ্ছে, আমি এখনও কাজ করিনি। প্রথমে এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এডিটিউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এডিটিউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো এখানে চাইবে সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন, যে এখানে নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করে দেবেন এবং একটি ছবি সিলেক্ট করে দেবেন, দ্যাটস ইট, এর বাইরে আর কিচ্ছু নেই। এখন আপনি এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে পেমেন্টটা কিন্তু অ্যাড করতে হবে। পেমেন্ট অ্যাড করার জন্য
আপনাকে অবশ্যই পে আউট ডিটেলসে ক্লিক করতে হবে। পে আউট ডিটেলসে ক্লিক করার পরে আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন, বিশেষ করে যে আপনার ব্যাংকের ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো। সো পে মি বাই ডিরেক্ট ডিপোজিট, তারা ডিরেক্ট ডিপোজিটে রয়েছে, সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট দিচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ইউ ক্যান রিসিভ আর্নিংস ইন পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, এখানে পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিবেন। ডিটেলসগুলো দেওয়ার পরে জাস্ট আপনি সেভ দিলে আপনার কাজ শেষ। এবার আমি দেখাচ্ছি কীভাবে আপনি এখানে রেফারাল করবেন। মার্কেটিংয়ে যদি আপনি ক্লিক করেন, তারপরে অবশ্যই এখানে অ্যাফিলিয়েট লিঙ্কস আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে চান বা অ্যাফিলিয়েট লিঙ্ক করে আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনি যে লিঙ্কটি পাবেন সেটি হচ্ছে এইটি। এই লিঙ্কটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট সহ বড় বড় যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, সেখানে যদি আপনি শেয়ার করেন শ্রিং করে, অবশ্যই আপনি রেসপন্স পাবেন। তাদের রেসপন্সের এগেনস্টে আপনি এখান থেকে একটি সার্টেন অ্যামাউন্ট অফ মানি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এইখানে আপনি লিঙ্ক জেনারেট করার জন্য এখানে যে অপরচুনিটি রেখেছে, সরাসরি আপনি লিঙ্কটা জেনারেট করতে পারবেন। এখানে ক্যাম্পেইন আপনি সিলেক্ট করে দেবেন। সো আশা করি এতটুকু যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমার আর বোঝানোর কোনো কিছু নেই। আপনি যদি রেফারালসে ক্লিক করেন, রেফারালসে ক্লিক করার পরে আপনি রেফারেল একটি লিঙ্ক পেয়ে যাবেন। এবার চলে আসি এখানে কাজ কীভাবে করবেন সেটি। সো কাজ করার জন্য আপনাকে প্রথমে জবসে ক্লিক করতে হবে। জবসে ক্লিক করার পরে আপনি অনেকগুলো কাজের এখানে অফার পাবেন, যেগুলো কিন্তু আপনি অবশ্যই ইতিমধ্যে জানেন যে কী কাজ করতে হবে। প্রথমত যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জিমেল ক্রিয়েট 5 অ্যাকাউন্টস পেইং ভেরি ফাস্ট। অর্থাৎ এই কাজটি করতে হবে যে সেটি হচ্ছে যে আপনাকে 5টি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। সো জিমেলটি তৈরি করে দিতে হয়, তৈরি করে দিলে আপনি নির্দিষ্ট অ্যামাউন্টটি পাবেন। সো জিমেল কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তার মানে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনি অবশ্যই আমার নতুন চ্যানেল মেক মানি অনলাইন, এই যে দেখতে পাচ্ছেন সেই মেক মানি অনলাইনের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে কীভাবে হাউ টু ক্রিয়েট আনলিমিটেড জিমেল অ্যাকাউন্টস উইদাউট ফোন ভেরিফিকেশান অন ইউর ফোন। আপনার ফোনের মধ্যে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অর্থাৎ এখানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে কোনো ঝামেলা ফোয়াতে হবে না, খুব সহজে এই ভিডিওটি দেখার পরে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো এখানে 5টি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে। সো এইটি কীভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনাকে সেই কাজটি ওপেন করতে হবে। কাজটি ওপেন করার পরে আপনাকে কাজের ক্রাইটেরিয়াগুলো বা ডেসক্রিপশনগুলো বুঝে নিতে হবে। যদি আপনি এখানে ভুলভাল কাজ করেন তাহলে আপনার পেমেন্টটা তো যাবে, পাশাপাশি আপনি আপনার অ্যাকাউন্টটাও হারাবেন। আরেকটি কথা বড় রাখা ভালো, এই ডিভাইস, যে কোনো ডিভাইস বিশেষ করে মোবাইল অথবা কম্পিউটার, যে কোনো ডিভাইসে আপনি এই কাজগুলো করতে পারবেন, তবে আপনি একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট করবেন। সো এখানে কাজের ক্রাইটেরিয়ার মধ্যে তারা দিয়েছে কী কাজ করতে হবে। গো টু জিমেল ডট কম, তার মানে গুগলে গিয়ে জিমেল ডট কমে সার্চ দিতে হবে, আপনি মোবাইলে অথবা কম্পিউটারে করতে পারবেন। ক্রিয়েট 5 নিউ জিমেল অ্যাকাউন্টস, 3 নম্বরে লিখেছে ইউজ রিকভারি ইমেলস। এই রিকভারি ইমেলস হিসাবে আমরা সাধারণত যারা জিমেল অ্যাকাউন্ট ইউজ করি বা তৈরি করি, তৈরি করার সময় একটি রিকভারি ইমেল চাই। সো রিকভারি ইমেল হিসেবে আপনারা এটি ইউজ করবেন। তারা একটি নোট দিয়েছে, নিট ফোন ভেরিফাই অ্যান্ড রিমুভ দ্য নাম্বার আফটার ভেরিফাইড। তো ফোন ভেরিফিকেশান করে দিতে হবে এবং এটি ম্যান্ডেটরি। এবং যে কাজগুলো আপনাকে সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনাকে 5টি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই 5টি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি অবশ্যই দিতে হবে। সো সেটি করলে আপনি কি পাবেন, সেটি হচ্ছে আপনি 10 টাকা কিন্তু পাবেন। সো কম অ্যামাউন্ট হলে কিন্তু এটি বাংলাদেশের ট্রাস্টের ওয়েবসাইট, এ পর্যন্ত যারা কাজ করেছে তারা কিন্তু পেমেন্ট পেয়েছে। সুতরাং আপনি ছোট্ট কাজটুকু করে দিলে নিমিষে কিন্তু 10 টাকা পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি এখানে 50 টাকা হলে 8 থেকে 12 ঘন্টার ভিতরে খুব সহজে আপনি আপনার পেমেন্টটা বিকাশে অথবা রকেটে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। সো আশা করি বুঝতে পেরেছেন, আমি অনেক সময় বলে দেয় অনেক কিছু, আপনারা যারা বুঝেন তারা বুঝেন, আবার অনেকে না বুঝে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি যদি একবার না বুঝেন তাহলে অবশ্যই বেশ কয়েকবার দেখুন, কেননা অনেকের কিন্তু বোঝার ক্ষমতা একরকম নয়। সুতরাং আপনি বুঝে তারপর কাজ করলে কাজটা আপনার জন্য ইজিয়েস্ট হবে, আগে বোঝা তারপর কাজ করা। সুতরাং আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে। সো এই কাজটুকু করলে আপনি জাস্ট আপনি 10 টাকা পাচ্ছেন, 5টি কাজ করলে অবশ্যই 50 টাকা এখান থেকে পাবেন এবং সেটি উইথড্র করে নেবেন। এবং কথা হচ্ছে যে আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেগুলোতে আমি ফ্রিতে কীভাবে মাইক্রো ওয়ার্কিং জবগুলো করতে হয় সেটি দেখিয়েছি, কিন্তু এই ওয়েবসাইটটি একটি ব্যতিক্রম। সেটি হচ্ছে আপনাকে শুরুতে কিছু ইনভেস্ট করতে হবে। সো ইনভেস্ট করার জন্য আপনাকে
হোমে ক্লিক করতে হবে, অথবা সরাসরি যদি আপনি ড্যাশবোর্ডে আসেন ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি প্ল্যান তারা রেখেছে, তার মানে আপনাকে সামান্য কিছু কস্ট ব্যয় করে বা কস্ট করে আপনাকে পেমেন্ট ইনভেস্ট করে আপনাকে প্ল্যানটা নিতে হবে। সো প্ল্যান নিলে সুবিধা কি, আপনি রিস্ক ফ্রি থাকলেন। প্রথমত এখানে স্টার্ট আপ যেটি প্ল্যান রেখেছে সেটি হচ্ছে $5 আপনাকে ইনভেস্ট করতে হবে এবং 30 দিনের জন্য মেম্বারশিপ আপনাকে আমি এনশিওরিটি দিচ্ছি। আপনি যদি $5 ইনভেস্ট করেন তাহলে অবশ্যই 30 দিন আপনি অবাধে কাজ করতে পারবেন, যেটি আপনি খুব সহজে ইনকাম জেনারেট করতে পারেন। এবার আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি কেন আপনি এই আপনি প্ল্যানটা রিসিভ করবেন, তার মানে প্ল্যানে যদি ইনভেস্ট করেন তাহলে কী লাভ। যদি ধরি $1 সমান আমি ধরলাম ৮৫ টাকা গুণ $5 কত টাকা হয় দেখি, তাহলে টোটাল দাঁড়ায় যে ৪২৫ টাকা। এখন আপনি ৪২৫ টাকা দিয়ে প্ল্যানটি নিলে আপনি 100টি জব কিন্তু করতে পারবেন। সো 100টি জবের ভ্যালুটা কত দাঁড়ায়, একটি জবের মূল্য যদি ১০ টাকা হয় তাহলে 100টি জবের মূল্য হচ্ছে টোটাল কত টাকা, সেটি আমাকে আর বুঝিয়ে দিতে হবে না, সেটি হচ্ছে ১০০০ টাকা। এর বাইরে যদি আমি এই কস্টিংটা বাদ দেই ৪২৫ টাকা টোটাল কত টাকা তাকে কাজ শেষে সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে ৫৭৫ টাকা কিন্তু তারা পে করছে, তার মানে আপনি খুব সহজে এই 30 দিনের প্ল্যানটা নিয়ে কাজ শুরু করতে পারেন। যদি আপনি মজা পান, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজগুলো আপনি নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ইনভেস্ট করে কাজ এখানে শুরু করবেন। তবে আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি ভিডিওটি দেখার পরে বুঝে তারপর আপনি কাজ করবেন, নতুবা নয় আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ইনভেস্ট করবেন, এখানে জোরাজুরির কিছু নেই। যদি আপনি সত্যি অনলাইন আর্নিংয়ে আসতে চান তাহলে আপনাকে কিছুটা হলেও ইনভেস্ট করতে হবে বেশি আর্নিংয়ের জন্য। সুতরাং আপনি যদি ঘরে বসেও থাকেন এই ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো ভিডিওটি এতটুকুই, এখানে কী কী কাজের অফার রয়েছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি, ইনস্টলেশন, আদার্স এবং রিভিউ, সার্ভের কাজ রয়েছে, সাবস্ক্রিপশনের কাজ রয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, ফলো করা, সাবস্ক্রাইবার বাড়ানো ইউটিউব চ্যানেল থাকলে এবং সাইন আপ করা, ভিডিও দেখে ইনকাম জেনারেট করা, অনেকগুলো কাজের কিন্তু অফার রয়েছে। বিশেষ করে সাইন আপের কাজ কিন্তু দ্রুত আপনি এখান থেকে পেয়ে যাবেন, ৩৫টা জব স্টিল নাও কিন্তু রয়েছে। সুতরাং এখানে কাজগুলো কিন্তু কঠিন নয়, আপনাকে জাস্ট বুঝে তারপর কাজ করতে হবে। এখানে ভুলভাল কাজ যদি সাবমিট করেন তাহলে পেমেন্ট তো পাবেন না, অপরদিকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেবে। সুতরাং আগের প্রিভিয়াসগুলো ভিডিওগুলো আমি এই জন্য বারবার দেখে আসার জন্য বলছি, আপনি যদি আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া আপনার জন্য ইজিয়েস্ট হবে। সুতরাং আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি কমেন্ট পেলে অবশ্যই দেখিয়ে দিব কীভাবে এখান থেকে পেমেন্টটা উইথড্র করে নিতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।